মিথ্যাচারের উপর আন্তর্জাতিক পুরস্কার থাকলে বিএনপি নেতারা তা পেতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের রেকর্ড সংরক্ষিত। এ নিয়ে মিথ্যাচারের সুযোগ না থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস। রাজধানী সেতু ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর বনানীর সেতু ভবনে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু সেতুর টোল আদায় ও অব্যাহতির নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কোনো কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘাত বা সংঘর্ষে জড়িয়েছে এমন প্রমাণ তারা দেখাতে পারবে না। সব বিষয়ে মিথ্যাচার করা বিএনপির পুরনো অভ্যাস বলেও মন্তব্য করেন তিনি। তার যে বক্তব্য, সেই বক্তব্য ভিডিও আছে, অডিও আছে। এখানে মিথ্যাচার করে কেউ কোনো সুবিধা আদায় করতে পারবে বলে আমি মনে করি। নরওয়ের নোবেল কমিটি মিথ্যাচারের জন্য কাউকে পুরস্কার দিতে হতো, তাহলে পুরস্কারটা পাওয়া যোগ্য মির্জা ফখরুল এবং তার সহযোগী। রাষ্ট্র বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিধান নেই উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, যদি থাকতো তাহলে বিএনপিকেই সেই নিষেধাজ্ঞা দেয়া হতো। কোনো রাষ্ট্রকে, কোনো দেশের দলকে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো সুযোগ নেই, আর এ বিধান থাকাটাও যুক্তিসঙ্গত ন। দলকে নিষেধাজ্ঞা দেওয়া, সেখানে এই নিষেধাজ্ঞাটা বিএনপির সাথে সংঘাতের কোনো ইচ্ছা নেই জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আগামী নির্বাচন পর্যন্ত জনগণের জানমালের নিরাপত্তায় কর্মসূচি অব্যাহত রাখবে আওয়ামী লীগ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।